নমস্কার বন্ধুরা, আমি পৌশালি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। কিছুক্ষণ আগেই মানুষের প্রথম গানের টিজার চলে এসছে, যে গানটা আসছে আগামীকাল দুপুর 12টার সময়। বাংলা গান, হিন্দি গান, বাংলা ভার্সন, হিন্দি ভার্সন দুটোই আসছে। এখন বিষয়টা হচ্ছে, আমি আগে যখন এটা নিয়ে ভিডিও বানালাম ততক্ষণেও আমি অ্যাকচুয়ালি গ্র্যাসরুট আর জিৎ ফিল্মওয়ার্কের পোস্ট তখনও আসেনি। আমি জিদ্দার যে হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপটাতে যেটা দিয়েছিলেন ওখানে না অ্যাকচুয়ালি সিঙ্গারের নাম লেখা ছিল না, শুধুমাত্র ওই হ্যাশট্যাগ দিয়ে দিয়ে লেখা ছিল। তো তাই জন্যে আমি প্রেডিক্ট করেছিলাম যে এই গানটা অরিজিৎ সিং এবং সোনু নিগমজি কি তাহলে গাইবেন, গাইলেও গাইতে পারেন। কিন্তু তার পরবর্তী সময়তেই আমি দেখলাম, যখন গ্র্যাসরুট এবং জিৎ ফিল্মওয়ার্কের ইউটিউব চ্যানেল থেকে এলো, তখন সেখানে সিঙ্গারের নাম পরিষ্কার করে দেওয়া, শাশ্বত সিং, এবং এই গানটার কম্পোজিশন করেছেন স্যাভি গুপ্তা। তো আমরা তো বুঝতেই পেরে গেলাম তাহলে রোম্যান্টিক গানটার বাংলা ভার্সন হিন্দি ভার্সন কোনোটাই কিন্তু অরিজিৎ সিং বা সোনু নিগম গাইছেন না, দুটো ভার্সনই গাইবেন শাশ্বত সিং। শাশ্বত সিংয়ের আমি প্রিভিয়াসলি কিছু কাজ দেখলাম, তার গলার টেক্সচার বেশ ভালো লাগলো, একদম ইয়াং, একটা চার্মিং ভয়েস আমরা শুনতে পাচ্ছি, একটা স্নিগ্ধতা আছে, শুনে ভালো লাগলো। আমি কেসারিয়ার একটা ভার্সন শুনছিলাম, তার আগেও আমি ওনার বেশ কয়েকটা গান ইতিমধ্যে শুনে ফেললাম আর কি, যতটুকু সময় পেলাম। ভাল লাগলো আমার ওনার গলার টেক্সচার, উনি বলিউডের আগে বেশ কয়েকটা গান গেয়েছেন। তো এখন বিষয়টা হচ্ছে, তাহলে অরিজিৎ সিং আর সোনু নিগম তারা গেলেন কোথায়? মানে আমরা রোম্যান্টিক ট্র্যাক মানেই আমরা আশা করছিলাম যে অরিজিৎ সিংকে আমরা পাবো, তার কারণটাই হচ্ছে রাবণের রোম্যান্টিক ট্র্যাকটা গেয়েছিলেন অরিজিৎ সিং, চেঙ্গিজের রোম্যান্টিক ট্র্যাকটা গেয়েছিলেন অরিজিৎ সিং। তাহলে মানুষের ক্ষেত্রে রোম্যান্টিক ট্র্যাকটাতে আমরা অরিজিৎ সিংকে পাচ্ছি না, তাহলে অরিজিৎ সিংকে তো আমরা পাবোই, সোনু নিগমকেও আমরা পাবো। তার কারণ এমন একটা জায়গা থেকেই আপডেটটা উঠে এসছে যেটা মিথ্যে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কোথা থেকে উঠে এসছে এটা তো আমি তোমাদেরকে এক্ষুনি বলতে পারবো না, বাট একদম অথেন্টিক সোর্স বলতে পারো যে রূপম ইসলাম, সোনু নিগম এবং অরিজিৎ সিং এই তিনজনের গান থাকবেই। তাহলে এমনটা হতে পারে যে যে স্যাড সংটা আসবে মানুষ সিনেমার, সেটার হয়তো বাংলা ভার্সনটা গাইবেন অরিজিৎ সিং, হিন্দি ভার্সনটা গাইবেন সোনু নিগম, এমনটা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু হিন্দি বেল্টে যারা ছবিটা দেখবে তারা কিন্তু অরিজিৎ সিংয়ের কোনো গান পেল না। আর আমার মনে হচ্ছে টাইটেল ট্র্যাক যেটা, সেখানে রূপম ইসলাম টাইটেল ট্র্যাক দুটো গাইবেন, হিন্দি ভার্সন বাংলা ভার্সন দুটোই হয়তো উনিই গাইবেন, ঠিক আছে? তো এটা একটা ভালো সিদ্ধান্ত, দেখো ভালো লেগেছিল আমার। চেঙ্গিজের হিন্দি ভার্সনটা যারা গিয়েছিলেন সাউথ ইন্ডিয়া থেকে, যিনি গিয়েছিলেন আর কি, তার গাওয়া গান আমার ভালো লেগেছিল, আমি বলেছিলাম। এখন এটাই দেখার যে শাশ্বত সিংয়ের গলার সঙ্গে জিদ্দার লিপটা কেমন ম্যাচ করে, মানে জিদ্দার টোনাল টেক্সচারটা খুব ভারিক্কি। আর শাশ্বত সিংয়ের গান যখন আমি শুনলাম তখন আমি দেখলাম খুব হালকা একটা গলার টোন ওনার, ঠিক আছে? এখন কালকে গানটা না আসা অবধি আমরা কিছু বুঝতে পারছি না, তবে স্যাড সংটার জন্যে আমাদের ওয়েট করতে হবে। যতদূর যা শোনা যাচ্ছে মানুষের তো তিনটে গান থাকবে, টাইটেল ট্র্যাক, একটা বোধহয় স্যাড সং, আর একটা রোম্যান্টিক ট্র্যাকটা তো কালকে আসছেই। তো অরিজিৎ সিং এবং রূপম ইসলামের গান কিন্তু থাকবে, আর সোনু নিগমের গানও থাকবে, আমাদের ওয়েট করতে হবে এর পরবর্তী গানটার জন্যে, দেখা যাক কী হয়। তবে রোম্যান্টিক ট্র্যাকটাতে যদি অরিজিৎ সিংয়ের নামটা আমি দেখতে পেতাম আমি খুব খুশি হতাম, সত্যি কথা বলতে কি আমার খুব ভাল লাগতো। আর সত্যি বলতে কি, ন্যাশনালি বলি ইন্টারন্যাশনালি বলি, অরিজিৎ সিং, সোনু নিগমজি, এনাদের প্রচুর পপুলারিটি, প্রচুর পপুলারিটি, এটা তো মানতেই হবে, তাই না? যাই হোক, দেখা যাক কালকে গানটা আসুক, কীরকম কী লাগে দেখা যাক। চলো, তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে ঘিরে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।